আমরা শুরু করি যে রেচন কাকে বলে? দেহ থেকে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ নিষ্কাশনই হলো কি? রেচন বা এক্সক্রিশন। কি বোঝা গেছে এটুকু? আর যেসব অঙ্গের মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাদেরকে রেচন অঙ্গ বলে। এই দুইটা জিনিস কি আমরা বুঝছি? ওকে, ঘাস ফড়িং এর প্রধান রেচন অঙ্গের নাম কি? হ্যাঁ, মালপিজিয়ান নালিকা। মনে রাখতে হবে এই মালপিজিয়ান নালিকা ছাড়াও ফ্যাট বডি, নেফ্রোসাইট, ইউরিকোষ গ্রন্থি এবং কিউটিকল সহকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এখানে যে নামগুলি বলা হয়েছে, ফ্যাট বডি, নেফ্রোসাইট, ইউরিকোষ গ্রন্থি, এগুলি আমাদের কিন্তু খুব ভালো করে শিখে রাখতে হবে। কারণ এই নামগুলি কি হয়, এই নামগুলি দিয়ে বহুপদী যে কোশ্চেন সেই কোশ্চেনগুলি কিন্তু আসবে। তো প্রথমে আমরা ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি এগুলি সম্পর্কে একটু জানি। তো ইউরিকোষ যে গ্রন্থি, পুরুষ যে ঘাসফড়িং, পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে ইউরিকোষ গ্রন্থি অবস্থান করে। কোথায় যদি বলা হয় ইউরিকোষ গ্রন্থি কোথায় পাওয়া যাবে? পুরুষ ঘাসফড়িং এ। কোথায়? পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে। এবং সেখানে থেকে কি করে? সে হিমোসিল থেকে রেচন দ্রব্য শোষণ করে কি করে? ইউরিক অ্যাসিড রূপে জমা করে এবং সঙ্গমের সময় এসব বর্জ্য শুক্রাণুর সাথে বাইরে নিক্ষিপ্ত হয়। তাহলে এখানে কিন্তু অনেকগুলি তথ্য রয়েছে যে ইউরিকোষ গ্রন্থি কোথায় পাওয়া যাবে, তারপরে ঘাসফড়িং এর কোন গ্রন্থিতে এটা থাকে, তারপরে এটা হিমোসিল থেকে কোন রেচন দ্রব্য সংগ্রহ করে সেটিকে কিসে পরিণত করে এবং কিভাবে দেহের বাইরে নিষ্কাশিত হয়, এই তথ্যগুলি কিন্তু এখান থেকে আসতে পারে। এরপরে নেফ্রোসাইট, পেরিকার্ডিয়াল সাইনাসে, আমরা গতদিন আজকে শিখবো পেরিকার্ডিয়াল সাইনাসে হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত নেফ্রোসাইট রেচন দ্রব্য সংগ্রহ করে এবং রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। আর কিউটিকল আমরা জানি বাইরের যে আবরণ, তো নিম দশা শিশু যে ঘাসফড়িংগুলি রয়েছে, শিশু ঘাসফড়িংগুলিকে বলা হয় নিম। ঘাসফড়িং এর যে বাচ্চা বা শিশু যে ঘাসফড়িংগুলি রয়েছে সেই ঘাসফড়িংগুলিকে বলা হয় নিম। তো নিম দশায় নিমোসিল হিমোসিলে ভাসমান অ্যামিবা সদৃশ কিছু অ্যামিবোসাইট কোষ রক্ত থেকে রেচন দ্রব্য সংগ্রহ করে এবং কিউটিকলের নিচে কি করে জমা রাখে। এবং যখন আমরা জানি ঘাসফড়িং পাঁচবার খোলস ত্যাগ করে এবং পাঁচবার খোলস ত্যাগের মাধ্যমে সে কি করে, পূর্ণাঙ্গ যে ঘাসফড়িং সেই পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তরিত হয়। তো এই খোলস ত্যাগের সময়ও কিছু বর্জ্য পদার্থ কিন্তু ঘাসফড়িং এর দেহ থেকে নিষ্কাশিত হয়। তাহলে এখানে যে শব্দগুলির কথা বক্সে দেখালাম এই শব্দগুলি কিন্তু মনে রাখতে হবে, ফ্যাট বডি, নেফ্রোসাইট, ইউরিকোষ গ্রন্থি এবং কিউটিকল, এরা সহকারী বা আনুষঙ্গিক রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তো এই নামগুলি দিয়ে বহুপদী কোশ্চেন আসতে পারে। তো ইটালিয়ান বিজ্ঞানী মার্সিলো মালপিজি প্রথম এই মালপিজিয়ান নালিকা আবিষ্কার করেন। মালপিজিয়ান নালিকা কে আবিষ্কার করেন? আচ্ছা, মার্সেলো মালপিজি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইটালিয়ান বিজ্ঞানী। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে এই যে দুইটা জায়গা দেখানো হলো, এটা কোন পৌষ্টিক নালী, ধারণা আছে? আচ্ছা, মধ্য পৌষ্টিক নালী আর এটা পশ্চাৎ পৌষ্টিক নালী। আচ্ছা, এখন দেখছি যে হলুদ বর্ণের, এখানে যদিও অন্য বর্ণ দেখানো হয়েছে, যে সুতার মতো গুচ্ছাকারে অবস্থান করছে, এগুলি হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো এখন যদি বলা হয় মালপিজিয়ান নালিকাগুলি কোথায় থাকবে, কোথায় অবস্থান করে? আচ্ছা, মধ্য এবং পশ্চাৎ নালীর সংযোগ স্থলে। ভেরি গুড। আচ্ছা, এই যে
এই প্রান্তটা হচ্ছে বন্ধ অবস্থায় থাকে, অর্থাৎ এই মালপিজিয়ান নালিকার যে প্রান্তটি হিমোসিলের মধ্যে থাকে। এখন আমার একটু বোঝাই দিতে হবে হিমোসিল কি, যদিও এটা পরে আসবে একটু পরে। হিমোসিল কাকে বলে আমি একটু দেখাই দিই। এটা যদি ঘাস ফড়িং এর একটা দেহ হয়, আমি মনে করলাম এটা একটা ঘাস ফড়িং, তাহলে এই ঘাস ফড়িং এর দেহের যে গহ্বর, এই গহ্বরটাকে বলা হচ্ছে কি, হিমোসিল। ঘাস ফড়িং এর দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। তাহলে এটা হচ্ছে মধ্য আর এটা হচ্ছে পশ্চাৎ। তাহলে মধ্য আর পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগ স্থলে কি থাকে, এরকম হলুদ বর্ণের গুচ্ছাকারে সুতার মতো যে অঙ্গাণুগুলি দেখা যায়, সেই অঙ্গাণুগুলিকে বলা হচ্ছে কি, যে মালপিজিয়ান নালিকা। তো এই যে দেহের যে গহ্বর, এই গহ্বরটাকে বা ফাঁকা জায়গাটাকে বলা হয় হিমোসিল। তাহলে যে প্রান্তটা হিমোসিলের দিকে থাকে, এই যে এই প্রান্তটা, যে প্রান্তটা কোথায় থাকবে, এই যে হিমোসিলের মধ্যে ঘাস ফড়িং এর দেহ গহ্বরের দিকে, সেই প্রান্তটা থাকবে বন্ধ। আর যে প্রান্তটা এই যে দেখো পরিপাকতন্ত্রের সাথে লাগানো থাকছে, এই যে এই জায়গাটা দেখো, আর যে প্রান্তটা পরিপাকতন্ত্রের সাথে লাগানো থাকে সেই প্রান্তটা থাকে খোলা। এখন কি বোঝা গেছে? ওকে, তো আর একটু বলি, যে প্রান্তটা হিমোসিলের দিকে থাকে, এই যে এই প্রান্তটা যেটা হচ্ছে কি, যে প্রান্তগুলি হিমোসিলের দিকে থাকে এই মালপিজিয়ান নালিকার, সেই প্রান্তগুলি শোষণের জন্য মানে অভিযোজিত, অর্থাৎ কোনো কিছু দ্বারা শোষণ করে নেয়। আর যে প্রান্তটা, এই যে দেখো যে প্রান্তটা কোথায় থাকে, গোড়ার অংশে থাকে, যে প্রান্তটা পৌষ্টিক নালীর গোড়ার যে অংশটা, সেই গোড়ার অংশে থাকে, সেই প্রান্তটা হচ্ছে ক্ষরণের জন্য অভিযোজিত। অর্থাৎ এই যে এই প্রান্তগুলো, এই প্রান্তটা হচ্ছে কি ক্ষরণের জন্য অভিযোজিত, আর এই প্রান্তগুলো হচ্ছে কি শোষণের জন্য অভিযোজিত। এটা কি পারা যাবে পরীক্ষায় আসলে? আচ্ছা, যদি বলা হয় খোলা থাকবে কোন প্রান্ত, খোলা থাকবে কোন প্রান্ত বলেন, যে প্রান্তটা হিমোসিলের দিকে থাকে সেই প্রান্তটা থাকবে খোলা, এটা কি আমি সঠিক বললাম না ভুল? হ্যাঁ ভুল। তাহলে খোলা থাকবে যে প্রান্তটা পৌষ্টিক নালীর দিকে থাকবে সেটা। তো মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগ স্থলে সূক্ষ্ম সুতার মতো নালিকাগুলো গুচ্ছাকারে অবস্থান করে, এবং এই গুচ্ছাকারে অবস্থান করে হলুদ বর্ণের এই নালিকাগুলোকেই বলা হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো নালিকার বন্ধ প্রান্তটি হিমোসিলে ভাসমান থাকে এবং মুক্ত প্রান্তটি পৌষ্টিক নালী, এটা এটা একটু ঠিক করে নিই, পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে। পৌষ্টিক কি বললাম, নালী, পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে, এটা এখনই ঠিক করে দিব, নামটা ভুল হয়েছে। পৌষ্টিক নালীর সাথে কি থাকে, যুক্ত থাকে। তো এখন আমরা এই মালপিজিয়ান নালিকার গঠন যে, সেই গঠনটা সম্পর্কে জানি। তো প্রথমে দেখো মালপিজিয়ান নালিকার ভেতরের দিকে একটা ফাঁকা জায়গা থাকে, তাই না? প্রত্যেকটা মালপিজিয়ান নালিকার ভেতরে কি থাকে, একটি ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। কি বলা হয় তোমাদের বইতে 84 নম্বর পেজে দেখো, প্রতিটি মালপিজিয়ান নালিকা প্রায় 25 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাস যুক্ত, সরু নলাকার এবং ইলাস্টিক ও ফাঁপা। এবং এই নালিকার ভিতরে যে ফাঁপা যে গহ্বরটা দেখা যায়, যে ফাঁপা জায়গাটাকে বলা হয় লুমেন। এবং প্রতিটি নালিকার প্রাচীর এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ দ্বারা আবৃত। তাহলে এই যে এই কোষগুলোকে বলা হচ্ছে এপিথেলিয়াম কোষ, বাংলায় বলে আবরণী কোষ। তাহলে কি বলা হচ্ছে, প্রতিটি নালিকার প্রাচীর এক স্তর বিশিষ্ট আবরণী কোষ দ্বারা গঠিত, কোষ স্তরের বাইরের দিকে একটি ভিত্তি পর্দা থাকে। এই যে এখানে আমরা যে পর্দাটা দেখতে পাচ্ছি যে গোলাকার, এই যে এই পর্দাটাকে বলা হচ্ছে ভিত্তি পর্দা, এটুকু বুঝছো? এবং ভিতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই দিয়ে আবৃত থাকে। এই যে ভিতরে দেখো ছোট্ট ছোট্ট চুলের মতো অংশগুলি লুমেনের ভিতরে দেখছো, এই ছোট চুলের মতো অংশগুলি দেখছো,
এই অংশগুলিকে বলা হয় মাইক্রো ভিলাই। এবং এখন কি বুঝতে পারছ? এখন আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে যে মালপিজিয়ান নালিকার ভিতরের যে গহ্বর, সেই গহ্বরকে বলা হয় কি লুমেন। তাহলে আমরা যদি দেখি এই যে ফাঁকা যে জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে কি যে লুমেন, এই যে এটা হচ্ছে কি লুমেন, ঠিক আছে। এবং তোমাদের বইতে দেখো 84 নাম্বার পেজে দেয়া আছে। আর কি বলা হচ্ছে যে এই নালিকার প্রাচীর এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষে গঠিত। এই যে এইগুলি হচ্ছে এপিথেলিয়াম কোষ, বাংলায় যেটাকে বলা হয় আবরণী কোষ। তাহলে প্রত্যেকটা মালপিজিয়ান নালিকা এক স্তর বিশিষ্ট কি আবরণী বা এপিথেলিয়াল কোষ দ্বারা আবৃত থাকবে। এবং কোষ স্তরের বাহিরের দিকে, এই যে কোষগুলো, এই কোষের বাহিরের দিকে দেখো কি থাকছে, একটা আবরণ থাকছে, বাইরের দিকে একটি ভিত্তি পর্দা থাকছে। বাইরের দিকে কি থাকছে, এই যে বাইরের দিকে থাকছে ভিত্তি পর্দা, আর ভিতরে এই যে দেখো ছোট ছোট চুলের মতো, এই অংশগুলিকে বলা হয় মাইক্রোভিলাই। এই যে চুলের মতো এরকম অংশগুলো যে দেখছি আমরা, এই অংশগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এবং এই মাইক্রোভিলাই গুলি সম্মিলিত ভাবে কি করে, ব্রাশ বর্ডার গঠন করে। কি গঠন করে? ব্রাশ বর্ডার বলে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ব্রাশ বর্ডার কোথায় থাকে? ভিতরের অংশে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে যে নালিকাগুলো নিজে কি করে না, নিজে নিজে এগুলো কিন্তু সঞ্চালনক্ষম না। তো হিমোসিল, যখন হিমোসিলের ভিতর যখন রক্ত বা হিমোলিম যখন প্রবাহিত হয়, সেই হিমোলিম্পের আন্দোলনে এগুলিও কিন্তু আন্দোলিত হয় এবং রেশন কাজটা সম্পন্ন করে। চলো একটু দেখে নিই। আচ্ছা, তাহলে মালপিজিয়ান নালিকার অভ্যন্তরে ফাঁপা যে গহ্বর থাকে, সেই ফাঁপা গহ্বরকে বলা হয় লুমেন। ফাঁপা গহ্বরকে কি বলা হয়? লুমেন। এবং এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এপিথেলিয়াল কোষ আমরা যেটা এখানে দেখছি আবরণী কোষ, আবরণী কোষের ইংরেজি হচ্ছে এপিথেলিয়াল সেল। তাহলে এক স্তরে দেখো আবরণী কোষ দ্বারা বা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। আর কোষের বাহিরে যে রাউন্ড বৃত্তাকার বাহিরে বেজমেন্ট পর্দা থাকে, আর ভিতরের দিকে ব্রাশ বর্ডার থাকে। এই যে এই মাইক্রোভিলাই গুলি সম্মিলিত ভাবে কি করে, ব্রাশ বর্ডার গঠন করে। আচ্ছা, এসব কোষের এক পাশে অসংখ্য সিলিয়া থাকে। ওই যে ভিতরের দিকে দেখো চুলের মতো যেগুলি, এইগুলো হচ্ছে সিলিয়া। এবং এই সিলিয়া গুলি সম্মিলিত ভাবে কি করে, ব্রাশ বর্ডার গঠন করে। এটুকু বুঝোনি কে কে বলো? এটুকু বুঝছ? আচ্ছা, এখন আমি যেটা পড়াতে যাচ্ছি রেশন কৌশল, এটা হচ্ছে 4 মার্কসের জন্য পরীক্ষায় আসে। কত মার্কস? 4 মার্কস। তো 84 নম্বর পেজে দেখো, মালপিজিয়ান নালিকার বন্ধ প্রান্ত হিমো লিম্পে ভাসমান অবস্থায় থাকে। আমরা দেখি এই যে এই লম্বা যে নালিটা দেখানো হচ্ছে, এটাই হচ্ছে কি মালপিজিয়ান নালিকা। আর মালপিজিয়ান নালিকা ঘাসকড়িং এর দেহ গহ্বর যেটাকে বলা হয় হিমোসিল, এই সেই হিমোসিলের মধ্যে থাকে কি হিমোলিম, মানে ঘাসকড়িং এর রক্তকে বলা হয় হিমোলিম। তো সেই হিমোলিম্পের মধ্যে কি থাকে, মালপিজিয়ান নালিকাগুলি ভাসমান অবস্থায় থাকে। আমি একটু আগেই বললাম যে প্রান্তীয় যে প্রান্ত, প্রান্তের দিকে যেটা থাকে সেই প্রান্তটা থাকে বন্ধ অবস্থায় এবং যেটা শোষণের জন্য অভিযোজিত। আর গোড়ার প্রান্তটা দেখো মুক্ত, এটা কিন্তু খোলা প্রান্ত দেখো, যেটা কোষ্ঠিক নালীর সাথে লাগানো। এই প্রান্তটা হচ্ছে ক্ষরণের জন্য অভিযোজিত। তাহলে এটা হচ্ছে কোষ্ঠিক নালী, এটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছি কোষ্ঠিক নালী, এটা হচ্ছে মধ্য কোষ্ঠিক নালী। আর মলাশয় যেটা, এটা হচ্ছে পশ্চাৎ কোষ্ঠিক নালী। আর দুই কোষ্ঠিক নালীর মাঝখানেই তো আমরা লম্বাকৃতি নালীটা দেখলাম, যেটা ছিল
মালপিজিয়ান নালিকা। তো এখন দেখো যে ঘাসফড়িং এর যে হিমোলিম বা যেটাকে আমরা বলি রক্ত, সেই ঘাসফড়িং এর রক্তের মধ্যে পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি থাকে। আচ্ছা আমি আবারও বলছি, ঘাসফড়িং এর রক্তের মধ্যে কি থাকে? পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে এইটা শোষিত হবে কোন প্রান্ত দিয়ে? মানে যেটা হিমোসিলের দিকে সেই প্রান্ত দিয়ে, নাকি যেটা পৌষ্টিক নালীর দিকে যুক্ত সেই প্রান্ত দিয়ে? শোষণের জন্য অভিযোজিত কোন প্রান্তটা? শোষণের জন্য অভিযোজিত কোন প্রান্তটি? এই স্যার আব্দুর রহমান স্যার নেন, রেজাল্টটা দিয়ে দেন, লিখে রাখেন কে কে নিচ্ছে। তাহলে কি হচ্ছে? পটাশিয়াম ইউরেট, ক্লাস শেষ করে নিন। তারপরে কার্বন ডাইঅক্সাইড, পানি কোথায় প্রবেশ করলো? মালপিজিয়ান নালিকার মুক্ত প্রান্তে না বদ্ধ প্রান্তে বলো? এটা একটু বলো। কোথায় প্রবেশ করছে, মুক্ত প্রান্তে না বদ্ধ প্রান্তে? সবাই চুপচাপ কেন? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আজকে এরকম কেন হচ্ছে বুঝলাম না। আচ্ছা একটু দেখো, এই জিনিসটা বুঝতে হবে যে এই যে পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড, পানি, এইগুলি হচ্ছে দূষিত পদার্থ হিসেবে শোষণ হবে। এটা কি বদ্ধ প্রান্তে শোষিত হবে নাকি মুক্ত প্রান্তে বলো? তাহলে এটা কি হবে? বদ্ধ প্রান্তে শোষিত হবে। এই যে পটাশিয়াম ইউরেট, তারপরে কার্বন ডাইঅক্সাইড, পানি, বদ্ধ নালিকার ভিতরে কি হবে? কিছু রাসায়নিক পরিবর্তন সাধিত হবে। পরিবর্তন সাধিত হয়ে দেখো এগুলি কিসে পরিণত হবে? এগুলি পরিণত হবে পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে। কি হবে? পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হবে। পরিণত হওয়ার পর এরপরে কি হবে দেখো, যে ইউরিক অ্যাসিড উৎপন্ন করবে, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন করবে। করার পরে সব শেষে দেখো পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি, দেখো এই যে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি কি হবে, গোড়ার অংশ থেকে পুনঃশোষিত হবে। পুনঃশোষিত হয়ে তারা আবার কি হচ্ছে, পানি দেখো হিমোলিম্পের মধ্যে ফিরত যাবে। অর্থাৎ হ্যাঁ বলো, দেখা যাচ্ছে না এত? আচ্ছা এখন কি বুঝছো, দেখছো? এখন কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা দেখো, এখন আমি যেটা জিজ্ঞেস করছি যে শোষণ করে কোন অংশটা, বদ্ধ প্রান্ত না মুক্ত প্রান্ত? এই যে দেখো পটাশিয়াম ইউরেট হিমোলিম্পের মধ্যে ছিল দূষিত পদার্থ হিসেবে, সেটা প্রবেশ করছে কোথায়? বদ্ধ প্রান্তে। পানি প্রবেশ করছে বদ্ধ প্রান্তে মালপিজিয়ান নালিকার, তারপরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো বদ্ধ প্রান্তে। বদ্ধ প্রান্তে এই উপাদানগুলি এইবার কি হবে,
রাসায়নিক বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তারা কিসে পরিণত হবে দেখো, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হবে। কিসে বললাম? পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হবে। এরপর দেখো এই যে ইউরিক অ্যাসিড থেকে কি হবে, এই যে বদ্ধ যে প্রান্তটা, এই মুক্ত যে প্রান্তটা, সেখানে গিয়ে ইউরিক অ্যাসিড থেকে পানি শোষিত হবে, পুনঃশোষিত হয়ে এটা আবার এর ভিতরে যে পটাশিয়াম বাইকার্বনেট, সেই পটাশিয়াম বাইকার্বনেট আবার হিমোলিম্পের মধ্যে ফেরত যাবে এবং পানিও হিমোলিম্পের মধ্যে কি হবে, ফেরত আসবে। কথা শোনা যাচ্ছে না, আজকে এরকম ডিস্টার্ব হচ্ছে কেন বুঝলাম না তো। মালপিজিয়ান নালিকার বদ্ধ প্রান্তীয় অংশ দ্বারা হিমোলিম থেকে আমরা দেখলাম পটাশিয়াম ইউরেট লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং এইগুলি নালিকার অভ্যন্তরে গিয়ে পরিবর্তিত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হয়। এবং নালিকার গোড়ার অংশে আমরা দেখলাম পটাশিয়াম বাইকার্বনেট এবং কিছু পানি পুনঃশোষিত হয়ে কি হলো, হিমোলিম্পে ফেরত আসে। আর রেসন পদার্থরূপে যে ইউরিক অ্যাসিড আমরা দেখলাম, সেই ইউরিক অ্যাসিড পৌষ্টিক নালীর গহ্বরে প্রবেশ করে এবং পশ্চাৎ অন্ত্রে যে মলাশয়, এই যে মলাশয় রেকটাম আমরা যেটা বললাম, এই মলাশয়ের ভিতর কি হয় যে ইউরিক অ্যাসিড কি হয় মলের সাথে দেহের, মানে মলাশয়ের অধিকাংশ পানি পুনঃশোষিত হয়, পুনঃশোষিত হয় এবং সবশেষে ইউরিক অ্যাসিড কি হয় মলের সাথে নিষ্কাশিত হয়ে যায়। বুঝছো? তো এখন আমরা আর একটা টপিক শুরু করব। আচ্ছা, এখন আমরা হাসপরিং এর যে রক্ত সংবহন তন্ত্র সেটা পড়ব। আচ্ছা, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? রোমা বলো তো, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি দিয়ে দিব, তোমরা হচ্ছে যদি কারো বাদ পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দিবে, আমি প্রেজেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা শুরু করি যে সংবহন তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, আর একটি হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা দেখো মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। তো মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে দেখো, যখন রক্তটা হৃৎপিণ্ড থেকে দেহ গহ্বর বা হিমোসিলের মধ্যে যখন চলে আসে মুক্ত হয় এবং পরবর্তীতে হিমোসিল থেকে আবার হার্টের মধ্যে রক্তটা যখন প্রবেশ করে, অর্থাৎ রক্ত যখন সম্পূর্ণরূপে আবদ্ধ পথে পরিবাহিত হয় না, তখন সেটাকে বলা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ সংবহন তন্ত্র কাকে বলা হয়, যখন রক্ত সম্পূর্ণরূপে আবদ্ধ অবস্থায় পরিবাহিত হয়। এটা কি ক্লিয়ার? ওকে, আর তোমাদের টেনশনের কারণ নাই, এই ক্লাসটা আমি আবার রেকর্ড করে তোমাদের দিয়ে দেব, তোমাদের মানে টেনশন করা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, রক্ত সংবহনের জন্য ঘাসফড়িং এর রক্তনালীগুলি শিরা বা কৌশিক জালিকা গঠন করে না। তো আমরা আগের চিত্রটা দেখি, দেখো বদ্ধর ক্ষেত্রে দেখো এই যে এখানে কিন্তু অনেকগুলি কৌশিক জালিকা গঠন করছে, শিরা বা ধমনীগুলি দেখো অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কৌশিক জালিকা গঠন করছে, কিন্তু মুক্ত সংবহনের ক্ষেত্রে এরকম কৌশিক জালিকা গঠন করে না। তো আমরা কি বললাম যে ঘাসফড়িং এর যে রক্ত সংবহন তন্ত্র তিনটি অংশ নিয়ে গঠিত, কি কি, হিমোসিল, আমরা ইতিমধ্যে জেনেছি ঘাসফড়িং এর যে দেহ গহ্বর সেই দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল, তারপরে হিমোসিল যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে সেটাকে বলা হয় হিমোলিম বা রক্ত।
আর এই হিমোলিম্ফ যে নালীর মধ্য দিয়ে পরিবাহিত হয় সেগুলিকে বলা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। তো এই হিমোসিল রক্ত সংবহনতন্ত্রের অংশ হিসেবে কিন্তু কাজ করে। আচ্ছা, এই হিমোসিলের মধ্যে দেখো অনুপ্রস্থ পর্দা থাকে কয়টা দেখো তো এখানে, হিমোসিলের মধ্যে অনুপ্রস্থ পর্দা দুইটা থাকে, একটা পৃষ্ঠীয় দিকে আর একটা থাকে অঙ্কীয় দিকে। আচ্ছা, এই যে দুইটা পর্দা, দুইটা পর্দা থাকার কারণে ঘাসফড়িং এর যে হিমোসিল সেইখানে দেখো তিনটা গহ্বরে বিভক্ত হয়ে গেছে। তিনটা গহ্বরের মধ্যে পৃষ্ঠীয় দিকে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর বা সাইনাস, মাঝখানে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, আর একেবারে অঙ্কীয় দিকে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিনিউরাল সাইনাস। ওনার সাথে আমার কথা ছিল কিন্তু বলতে পারলাম না ক্লাসের জন্য। তাহলে দেখো যে সাইনাস কয়টা, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস আর পেরিনিউরাল সাইনাস। আচ্ছা, এখন দেখি কোন সাইনাসের মধ্যে কি অবস্থান করে। দেখো পেরিকার্ডিয়াল সাইনাস, কার্ডিয়া মানে হচ্ছে কি, হৃৎপিণ্ড, তাই না? তাহলে কি বললাম যে পেরিকার্ডিয়াল যে সাইনাস সেখানে থাকবে কি, হৃৎপিণ্ড। তো যদি বলা হয় ঘাসফড়িং এর হৃৎপিণ্ড, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড কোন দিকে অবস্থান করে, পৃষ্ঠ দিকে নাকি অঙ্কীয় দিকে বলো। পেরিকার্ডিয়াল সাইনাস আমরা কিন্তু দেখলাম পৃষ্ঠ দিকে, এই যে খেয়াল করো এই যে পিঠের দিকে দেখো, ঘাসফড়িং এর হাট কিন্তু পিঠে, পিঠের দিকে থাকছে, ঠিক আছে। আর ভিসেরাল শব্দটা আসছে পরিপাক তন্ত্র থেকে বা পৌষ্টিক তন্ত্র থেকে। তাহলে মাঝখানের যে গহ্বর সেখানে দেখো পৌষ্টিক তন্ত্র থাকবে, রেচন তন্ত্র থাকবে, আর কি থাকবে, আর হচ্ছে জননতন্ত্র থাকবে, আর একেবারে অঙ্কীয় দিকে যে গহ্বরটা থাকবে সেখানে স্নায়ুতন্ত্র থাকবে। আচ্ছা, এবার দেখো হিমোসিল, হিমোসিল যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে সেটাকে বলা হচ্ছে হিমোলিম। এলিয়ান মিষ্টি বাদ নোমান স্যার হেরা থেকে শুনতেছে না? আরে ঠিক আছে। আর এই ঘাসফড়িং এর রক্ত দেখো, রক্ত রস এবং হিমোসাইট নামক রক্ত কণিকার সমন্বয়ে কি হচ্ছে এটা গঠিত। তো দেখো কাজগুলি, দেখো রক্ত রসের ভিতরে দেখো 70% থাকে পানি, খনিজ লবণ, খাদ্য সার এবং বর্জ্য পদার্থ। আর রক্ত রসে হিমোসাইট নামক বর্ণহীন শ্বেত রক্ত কণিকা থাকবে। তো শ্বেত রক্ত কণিকার কাজ কি বলো? শ্বেত রক্ত কণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই কাজগুলো তোমরা করে নেবা। আর জমাট বাঁধা, আচ্ছা পৃষ্ঠ বাহিকার মধ্যে দেখো সম্মুখ এবটা থাকে, তারপরে হচ্ছে হৃদ প্রকোষ্ঠ থাকে এবং পশ্চাৎ এবটা থাকে, দেখতে পাচ্ছ? পৃষ্ঠ বাহিকার মধ্যে কি কি থাকে দেখো, সম্মুখ এবটা, এবটা মানে হচ্ছে মহাধমনী, ঠিক আছে। এই যে দেখো ঘাসফড়িং এর হিমোসিলের পৃষ্ঠদেশে টার্গামের নিচে হাটের প্রকোষ্ঠ থাকবে কয়টা, ঘাসফড়িং এর হাটের প্রকোষ্ঠ কয়টি, সাতটি। মানুষের কয়টি, তেলাপোকার কয়টি, তেলাপোকার কয়টি, 125 মামুনের এটা না, হ্যাঁ। আচ্ছা অস্টিয়া নামক ছিদ্র দিয়ে দেখো, এই যে দেখো এখানে
এই যে ছোট ছোট ছিদ্র প্রত্যেকটা চেম্বারে ছোট ছোট কতগুলো ছিদ্র দেখা যায়, এই ছিদ্রগুলিকে বলা হয় অস্টিয়া। এই অস্টিয়া দিয়ে কি হয়, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে রক্ত কি করে প্রবেশ করে। ঠিক আছে, সবগুলো আমরা দেখে এখন দেখো, রক্ত প্রথমে কি করে পেরিভিসেরাল সাইনাস থেকে প্রবেশ করে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে, এবং এই সাইনাসের মধ্যে রক্তগুলি প্রবেশের পর আমরা বললাম আচ্ছা, পেরিভিসেরাল সাইনাস হতে রক্ত চলে যাবে পেরিকার্ডিয়াল সাইনাসে, পেরিকার্ডিয়াল সাইনাসে যাওয়ার পর সবগুলো হৃৎপিণ্ড প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, তখন পশ্চাৎ প্রকোষ্ঠর প্রথমে সংকোচিত হবে। এইভাবে সংকোচনের মাধ্যমে রক্ত দেখো মাথার যে সাইনাস, সেই মাথার সাইনাসের মধ্যে প্রবেশ করবে। এরপর রক্ত দেখো পশ্চাৎমুখী আবার গমন করছে পেরিভিসেরাল সাইনাসে, পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত আবার চলে যাবে কোথায়, পেরি নিউরাল সাইনাসে, এবং এই পেরি নিউরাল সাইনাস থেকে আবার পরবর্তীতে পেরিভিসেরাল, তারপরে পেরিকার্ডিয়াল, এইভাবে পর্যায়ক্রমে কিন্তু রক্ত যে দঞ্চন এই সংবহন সে প্রক্রিয়াটা ঘটবে। প্রথমে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কোথায় যাবে, হৃৎপিণ্ডের গহ্বরে যাবে, তারপরে কোথায় যাবে, সবগুলো গহ্বর যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন হার্টের সংকোচন ঘটবে, সংকোচন ঘটলে তারপরে রক্ত চলে যাবে পৃষ্ঠীয় ধমনের মাধ্যমে কোথায়, মাথার সাইনাসে, মাথার সাইনাস থেকে তারপরে রক্ত পেরি ভিসেরাল থেকে চলে যাবে পেরি নিউরাল সাইনাসে, সেখান থেকে আবার চলে যাবে পেরি কার্ডিয়াল সাইনাসে, এইভাবে কিন্তু চক্রাকারে এই সংবহন প্রক্রিয়াটা কিন্তু চলবে। ঠিক আছে, তো আজকে যেটুকু পড়ানো হলো এটুকু কি বুঝতে পেরেছো? এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, দেখবা তোমাদের আগে আরো দু একটা ক্লাস দিয়ে আছে, ওখান থেকে ভিডিও গুলি আরেকটু দেখে নিবা, তাহলে মানে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আজকে মানে নেটের প্রবলেমের কারণে অনেক কিছু বলার থাকলেও বলতে পারলাম না, তো ওখানে একাধিক ক্লাস এই টপিকের উপর দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। হ্যাঁ, সময় শেষ আমাদের, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম। হ্যালো, বলো। আমি ওকে বলছি, ওকে আমি একটা দিন ক্লাসে পাই না, ও বলে কি যে ও পড়ে নাকি বলে ক্লাস।